All videos at this channel are made for educational purpose only. Some results as in the video cannot be promised. Feel free to ask questions in comments. For the best quality step-by-step tutorial, subscribe now. কিভাবে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট করা যায় এই কোশ্চেন আমি অনেক অনেক শুনেছি এবং আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কিভাবে আমরা পেপ্যাল অ্যাকাউন্ট করতে পারি বাংলাদেশ থেকে তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশ আসলে পেপ্যাল বাংলাদেশে এলাও করে না তো সেই ক্ষেত্রে আমরা চাইলেও আপনারা হচ্ছে ইথিক্যাল ওয়েতে পেপ্যাল অ্যাকাউন্ট আমরা বাংলাদেশ থেকে করতে পারবো না এটা হচ্ছে প্রথম কথা এরপর আপনি হয়তো অনেকেই বলতে পারেন যে পেপ্যাল আমরা বাংলাদেশ থেকে ইথিক্যালি করতে পারবো না এটা আসলে আপনি ভুল বলছেন হ্যাঁ অবশ্যই এটা আমি ভুল বলছি কারণ হচ্ছে পেপ্যাল বাংলাদেশ থেকেও আপনি ইথিক্যালি করতে পারবেন তবে সেক্ষেত্রে যে বিষয়গুলো আছে আপনি যদি রিয়েল ওয়েতে কাজ করতে চান এবং রিয়েল ওয়েতে আপনি যদি আপনার একটা ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার যেটা প্রয়োজন হবে আপনার প্রয়োজন হবে আপনি সাপোজ যদি ইউএস থেকে অ্যাকাউন্ট করতে চান আপনার ইউনাইটেড স্টেটের প্রয়োজন হবে এসএসএন নাম্বার এসএসএন মানে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আপনার এসএসএনের বিপরীতে বা এসএসএনের অল্টারনেটিভ আপনি এখানে ইআইএন নাম্বার ইউজ করতে পারেন আপনার ইআইএন মানে হচ্ছে এমপ্লয়ি আইডেন্টিফিকেশন নাম্বার যেটা কিনা আপনার অবশ্যই কোনো একটা কোম্পানি থাকতে হবে আপনার যদি নিজের একটা কোম্পানি থাকে তাহলে আপনি কি করতে পারবেন এই ইআইএন নাম্বারটা আপনি করতে পারবেন এবং যেটা হচ্ছে মেইনলি ট্যাক্স ভেরিফিকেশনের জন্য বা ট্যাক্স ইনফরমেশনের জন্য হচ্ছে ইউএস গভর্নমেন্ট থেকে দেয়া হয় তো সেক্ষেত্রে আপনি যদি ইউএস বেসড একটি পেপ্যাল অ্যাকাউন্ট করতে চান অবশ্যই আপনার ইআইএন নাম্বার লাগবে আপনার নিজস্ব একটি কোম্পানির লাইসেন্স থাকতে হবে আপনার ফিজিক্যাল একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ইউএসএতে এবং পাশাপাশি আপনার অবশ্যই ইউএস কোনো মোবাইল নাম্বার প্রয়োজন হবে তো এই যে যে বিষয়গুলো আছে আপনি যদি আপনার একটা এলএলসি আপনি যদি কোম্পানির একটা লাইসেন্স করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইয়ারলি আপনার মিনিমাম $2,000-$3,000 খরচ হবে আপনার কোম্পানি মেনটেনেন্সের জন্য এটা মিনিমাম আমি বললাম এবং পাশাপাশি এইখানে আপনি বাংলাদেশে বসেই লিগালি 100% ভেরিফাইড পেপ্যাল আপনি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তবে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন অনেকেই আপনার একেবারে বিগিনার এবং যাদের পক্ষে আসলে প্রতি বছর $2,000-$3,000 খরচ করা সম্ভব না তো এই জন্য আমাদের কী করতে হবে একটু অল্টারনেটিভ ওয়েতে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা করতে হবে যেহেতু পেপ্যাল নেই আমাদের একটু ফেক ইনফরমেশন দিয়েই পেপ্যাল অ্যাকাউন্টটি করতে হবে তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটি ফেক পেপ্যাল অ্যাকাউন্ট করে সেটা আপনি সেভ রাখতে পারেন এবং সেটা আপনি সেটা ইউজ করে আপনার যে মার্কেটিংয়ের যে কাজগুলো আছে আপনি বিভিন্ন মার্কেট প্লেস হোক বিভিন্ন ক্লায়েন্ট থেকে হোক পেমেন্টগুলো আপনি কালেক্ট করতে পারেন তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি এই ভিডিওটা তৈরি করছি হ্যালো ওয়েলকাম আমি লাজুক বলছি এবং আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে এবং আমার চ্যানেলে সো পেপ্যাল অ্যাকাউন্ট করতে গেলে আমাদের প্রথমে আপনার হচ্ছে ব্রাউজারটি ওপেন করে আমাদের যেতে হবে হচ্ছে paypal.com/CY এই যে লিংকটি আছে এই লিংকটিতে আমাদের যেতে হবে এটি হচ্ছে সাইপ্রাস কান্ট্রির জন্য হচ্ছে যে পেপ্যাল হোম পেজ সেটা এই পেজে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি অপশন আছে সো সাইন আপ এই বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশনের দুইটি অপশন শো করবে একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আরেকটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট এবং এটি অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে নিয়েছে সাইপ্রাসের আপনার হচ্ছে কান্ট্রিটি কারণ উপরে আমরা হচ্ছে দিয়েছিলাম CY এই জন্য সো আমরা এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব দেন হচ্ছে কন্টিনিউ এখানে কান্ট্রি সাইপ্রাস থাকবে দেন হচ্ছে সিলেক্ট অ্যান্ড কন্টিনিউ এই জায়গাতে আমাদের দিতে হবে হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনার যে কোনো জিমেল অ্যাড্রেস যেটি দিয়ে আপনি হচ্ছে পেপ্যালে লগ ইন করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে এইখানে আপনার দিয়ে দিতে হবে তো আমি একটি ইমেল অ্যাড্রেস এখানে দিলাম দেন নেক্সট তো নেক্সট দেওয়ার পর দেখুন এখানে আমাদের একটি ফর্ম শো করছে সো আমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে যে ইনফরমেশন গুলো এখানে চাচ্ছে সেই ইনফরমেশন গুলো দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ফুলফিল করতে হবে তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিচ্ছি এখানে আপনার দিতে হবে হচ্ছে লিগাল নেম লিগাল ইনফরমেশন ইওর বিজনেস ইনফরমেশন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড বা আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এইখানে যেই নামটি আছে সেটি হচ্ছে দেবেন দ্যাট মিন্স সার্টিফিকেট নেমটি হচ্ছে এখানে দেবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এরপর এখানে আপনার হচ্ছে বিজনেসের নাম দিতে হবে বিজনেসের আপনার যদি কোনো কোম্পানি থাকে আপনার কোম্পানির ইনফরমেশন দিতে পারেন আপনি আপনার যদি কোনো কোম্পানি না থাকে তো সেক্ষেত্রে আপনি সরাসরি এখানে দিয়ে দেবেন হচ্ছে যে আপনার যে নামটি আছে সেই নামটি মোবাইল নাম্বারের জায়গাতে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব হচ্ছে বাংলাদেশ দেখুন অটোমেটিক্যালি আপনার হচ্ছে বাংলাদেশের নাম্বারের 880 যেটা আছে সেটা চলে আসলো তো আপনার নাম্বারটি হচ্ছে এইখানে আপনি দেবেন এখানে অবশ্যই যেহেতু 880 দেয়া আছে এরপর থেকে আপনার হচ্ছে অ্যাড্রেসটি এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি হচ্ছে এখানে দেবেন এরপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস লাইন আপনার
হোম অ্যাড্রেস এইখানে ইনফরমেশন গুলো দিতে হবে, এটি আপনার নিজের বাসার অ্যাড্রেস, এটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। সো আমি আমার ইনফরমেশন গুলো এখানে দিলাম। দেন হচ্ছে আপনার কারেন্সি, আমাদের সিলেক্ট করে দিতে হবে কোন কারেন্সি আমরা প্রাইমারিতে রাখবো। এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে ইউনাইটেড স্টেট বা ইউএস ডলার যেটা আছে এটা হচ্ছে দিয়ে দিব, এবং বাই চেকিং এগ্রি অ্যান্ড কন্টিনিউ আমাদের এটাই টিক মার্ক দিতে হবে, দেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এই পেজে আমাদের আমাদের বিজনেসের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো দিতে হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো ইন্ডিভিজুয়াল, এবং এরপর আপনার বিজনেস ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে দেখছি যে এদের কি কি আপনার ক্যাটাগরি আছে। সো এখান থেকে আমি সিলেক্ট করলাম বুক অ্যান্ড ম্যাগাজিন। সো এখান থেকে আমাদের সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ডিজিটাল মিডিয়া, বুকস, মুভি, মিউজিক ইটিসি। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন, এটা অ্যাকচুয়ালি খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা আপনার যদি থাকে তাহলে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই, দেন কন্টিনিউ। এই পেজে আমাদের ডেট অফ বার্থ এবং হচ্ছে ন্যাশনালিটি দিতে হবে। তো ডেট অফ বার্থ এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে, এবং ন্যাশনালিটি এখান থেকে আমরা সিলেক্ট করে দেব বাংলাদেশ, দেন সাবমিট। সো দেখুন এখানে আমাদের বলছে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, টু ডু দিস ফলো দ্য ইনস্ট্রাকশন উই গোয়েন টু সেন্ড, আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে। সো আমাদের ইমেল যেটা আমরা ব্যবহার করেছি সেখানে যেতে হবে, এবং সেখানে দেখব পেপাল থেকে একটি ইমেল আমাদেরকে পাঠানো হয়েছে। সো এখানে দেখুন আমার হচ্ছে পেপাল থেকে দুইটি ইমেল এসেছে, একটি হচ্ছে আপনার পেপাল বিজনেস অ্যাকাউন্ট সেট আপের জন্য। সো আমি প্রথমটি ওপেন করলাম এবং কমপ্লিট ইনফরমেশন নাও এখানে আমি ক্লিক করলাম। সো দেখুন এই পেজে আমাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং আপনি প্রোফাইলের এখানে যদি আসেন এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি অপশন এখানে আছে। ফার্স্ট হচ্ছে কনফার্ম ইমেল অ্যাড্রেস, এরপর ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড এটা কানেক্ট করতে হবে, এবং আপনার অ্যাকাউন্টের কিছু লিমিটেশন আছে সেই লিমিটেশন গুলো আপনি এখান থেকে লিফট করতে পারবেন। আমরা যদি আমাদের আরেকটা মেইল যেটি পাঠানো হয়েছে সেটি চেক করি, দেখুন একটি ইমেল আমরা পেয়েছি পেপাল সার্ভিস থেকে, এবং বলছে কনফার্ম ইওর ইমেল। সো আমরা এখানে কনফার্ম ইওর ইমেল এইখানে যদি ক্লিক করি আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটি দিয়ে আমরা পেপাল অ্যাকাউন্টটি তৈরি করেছি, দেন হচ্ছে কনফার্ম ইমেল অ্যাড্রেস। সো দেখুন আমাদের অলরেডি আপনার হচ্ছে অ্যাকাউন্টটি হয়ে গেছে, এবং আমাদের যে ইমেলটি ছিল ইমেলটা আমরা ভেরিফাই করে ফেলেছি, এবং ফার্স্ট টাইম এই পেজে আপনাকে নিয়ে আসা হবে, এবং এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিতে বলবে। তো আমি এখানে ফার্স্ট হচ্ছে আপনার যে বিষয়গুলো আছে সবগুলো আমি টিক মার্ক দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। এবং এখানে আপনি যেহেতু বিজনেস অ্যাকাউন্ট করেছেন, আপনার কোনো প্রোডাক্ট আপনি যদি সেল করতে চান তাহলে পেপাল এরা আপনার বাটন এখান থেকে জেনারেট করা যাবে, পে নাও বাটন যেটা আছে, এবং সরাসরি আপনি আপনার ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে পারবেন। এটা হচ্ছে এই ধরনের কিছু সিস্টেম এরা দিচ্ছে, যেহেতু আমাদের এটা বিজনেস অ্যাকাউন্ট। সো আমাদের এখানে তেমন কোনো কিছুর দরকার নেই। আমরা যদি আসি হচ্ছে সামারিতে, তাহলে আমাদের পেপালের যে পেজটি আছে এটি হচ্ছে আমাদের শো করছে, দেখুন আমাদের ব্যালেন্স এই মুহূর্তে জিরো। এখানে আমাদের দুইটি অ্যাকাউন্ট আছে, একটি হচ্ছে ইউএসডি, একটি হচ্ছে ইউরো। সো আমরা প্রাইমারি এই মুহূর্তে সিলেক্ট করে দিয়েছি ইউএসডি। এটি আমরা আমাদের প্রোফাইল থেকে যদি আসি হচ্ছে আমাদের বিজনেস সেটআপে, এবং এই বিজনেস সেটআপে আসলে আপনি দেখতে পাবেন যে এইখানে আমাদের বিজনেস সেটিংস এর বেশ কিছু অপশন এখানে শো করছে। এর ভেতরে অ্যাকাউন্ট সেটিংস এ আপনি যখন আসছেন তখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কয়েকটি অপশন আছে। এই যে যে স্টেপ আমরা শুধুমাত্র এখন যে কাজটি করেছি সেটি হচ্ছে আমাদের ইমেল যেটি এটি হচ্ছে ভেরিফাই করেছে। এরপর আমাদের এখানে বাকি আরো কয়েকটি স্টেপ আছে, এই স্টেপ গুলো ফুলফিল করতে হবে। লাইক হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, এরপর হচ্ছে আমাদের স্টোর যেটা আমাদের বিজনেসের এটার একটা ক্লিয়ার আপনার হচ্ছে আইডেন্টিটি এখানে দিতে হবে, এরপর আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা বিভিন্ন লিমিটেশন এগুলো হচ্ছে ক্যান্সেল করব। সো প্রথমত এখন আমি এইখানে যে কাজ করব সেটি হচ্ছে যে লিঙ্কিং ইউর ব্যাংক অ্যাকাউন্ট এইখানে হচ্ছে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য একটি অপশন আছে, এখানে আইবিএএন নাম্বার দিতে হবে, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের এখান থেকে দিতে হবে। তো আমাদের অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, সো পেওনিয়ার অ্যাকাউন্টে আমার প্রথমে লগ ইন করতে হবে, এবং সেখানে আমি একটি সার্ভিস পাবো যেটি হচ্ছে যে আপনার গ্লোবাল পেমেন্ট সার্ভিস। এবং এই গ্লোবাল পেমেন্ট সার্ভিসে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং এই যে যে ব্যাংক অ্যাকাউন্ট এই ব্যাংক অ্যাকাউন্টটি আমি আমার পেপালের সাথে কানেক্ট করতে পারবো। তো এখানে দেখুন আপনার হচ্ছে আইবিএএন একটি নাম্বার আছে, আমি সিকিউরিটি পারপাসে আপনার হচ্ছে এটি হাইড করে দিয়েছি। সো এই যে যে নাম্বার নাম্বারটি আপনার কপি করতে হবে, এবং কপি করে আপনি চলে আসবেন আপনার পেপালে, এবং এখানে নাম্বারটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনার হচ্ছে একটা মেসেজ শো করতে পারে, এই মেসেজটি, এটি দেখে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটি আপনার হচ্ছে যে কানেক্ট হবে না এই ধরনের একটা বিষয় বলছে। সো
আমরা জাস্ট হচ্ছে একটু ওয়েট করব, ওয়েট করে 5-10 মিনিট ওয়েট করে দেন হচ্ছে আমরা যদি আবার চেষ্টা করি তাহলে দেখব যে আমাদের এই ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আপনার হচ্ছে ক্রস বাটনে ক্লিক করে এটা আমি ক্রস করে দেব, এবং এরপর আমি চলে আসব নিচে আমার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইওর ব্যাংক অ্যাকাউন্ট এখানে শো করছে। তো অলরেডি দেখুন আমাদের হচ্ছে এই যে যে ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টটি আমাদের যে পেপ্যাল অ্যাকাউন্ট আছে পেপ্যালের সাথে আপনার কানেক্ট হয়েছে, বাট এখনো এটা কি ভেরিফাই হয়নি। এবং এইখানে আমি কি করব, আপনার হচ্ছে কনফার্ম যেটা আছে আমি কনফার্ম এসে দেন হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করব। এখানে দেখুন আমাকে বলছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ওরা দুইটি পেমেন্ট পাঠাবে, এই দুইটি পেমেন্ট আমার অ্যাকাউন্টে আসলো কিনা, আমার এটা 2 থেকে 2 দিনের মতো সময় লাগবে, আমার আপনার পেপ্যাল থেকে একটা পেমেন্ট আমার পেওনিয়ারে পাঠানো হবে এবং সেই অ্যামাউন্টটি দিয়ে এখানে হচ্ছে ভেরিফাই করতে হবে। তো আমাদের এই স্টেজে এসে অবশ্যই 1 থেকে 2 দিন ওয়েট করতে হবে, এবং আপনি একটি ইমেল পাবেন, ইমেল পাওয়ার পর আপনি আপনার পেওনিয়ার যে অ্যাকাউন্ট আছে পেওনিয়ারে লগ ইন করলে দেখতে পাবেন যে পেপ্যাল থেকে আপনাকে 2টি অ্যামাউন্ট পাঠানো হয়েছে এবং সেই 2টি অ্যামাউন্ট এখানে এসে আপনার কনফার্ম করতে হবে। তো এখানে দেখুন আমার পেওনিয়ার থেকে একটি আপনার 2টি মেইল এসেছে এবং এখানে বলছে যে আমার পেওনিয়ারে আপনার কিছু ব্যালেন্স ডিপোজিট হয়েছে। সো আমি যদি মেইলটি ওপেন করি তাহলে দেখুন এখানে হচ্ছে যে আপনার একটি মেইল এসেছে এবং যেখানে দেখাচ্ছে যে আমার 1টি অ্যামাউন্ট, এবং নিচের দিকে আসলে আমি হচ্ছে আরেকটি মেইল পাবো যেখানে দেখুন আমার হচ্ছে 1টি অ্যামাউন্ট আপনার হচ্ছে ডিপোজিট হয়েছে। তো এই 2টি অ্যামাউন্ট আপনার কপি করে নিয়ে আমার মেইনলি চলে আসতে হবে হচ্ছে আপনার পেপ্যালে, এবং এই যে আপনার হচ্ছে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমার 2টি অ্যামাউন্ট দিয়ে দেন কনফার্ম করতে হবে। এবং দেখুন এই মুহূর্তে সাকসেসফুলি আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে সেটি হচ্ছে কানেক্ট হয়েছে। সো এখন আমার এই যে পেপ্যালটি আছে এই পেপ্যালটি আমি ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং খুব ইম্পর্টেন্ট একটা টিপস হচ্ছে এটা যে আপনি যখন পেপ্যাল ব্যবহার করবেন, আপনি যখন যেই নেট ব্যবহার করে আপনি আপনার পেপ্যালটি রেজিস্ট্রেশন করেছেন অবশ্যই সব সময় সেই পেপ্যাল ব্যবহার করেই হচ্ছে আপনার পেপ্যালে লগ ইন করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি সেফ থাকবে। এবং এখানে আপনার একটা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারলে আপনার মোটামুটি এই অ্যাকাউন্টটি 100% সেফ থাকবে। ওকে, সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে আপনি নোটিফিকেশনের জন্য অ্যাক্টিভ থাকবেন। আমার পরবর্তী ভিডিওগুলো ব্রাউজারের মাধ্যমে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানানো হবে, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।